নমস্কার মহুয়া সাহা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি আজকে বলবো যে গ্রীষ্মকালে নবজাতক এবং বাচ্চাদের মানে যত্ন কিভাবে আমি কিভাবে আমার ছেলের যত্ন নিই এটা তোমরা নবজাতক এবং বাচ্চাদেরও ব্যবহার করাতে পারো দেখো না নবজাতক নিউবর্ন বেবির জন্য একদম সেফ আমি একদম বলে দিচ্ছি কারণ আমি আমার ছেলেকে একেবারে জন্মানোর মুহূর্ত থেকে আমি জনসন প্রোডাক্ট ব্যবহার করি আমার ছেলের কোনো প্রকার কোনো অসুবিধা হয়নি তো আমি তাই জন্য তোমাদেরকে জোর গলায় বলতে পারছি জনসনের মধ্যে কোনো ভেজাল নেই তো তোমরা জনসনের প্রোডাক্ট ব্যবহার করতে পারো আর গ্রীষ্মকালে বেসিক্যালি আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে জনসন শ্যাম্পু খুশকি বাচ্চাদের খুশকিটা খুব ভালো যায় আর যে মাথাতে থিসি থাকে সেটাও উঠে যায় আর চোখ জ্বালাটা তো একদমই করে না হ্যাঁ আর তারপরে হচ্ছে যে জনশনের টপ টু টই বাত আমি সাবানটাও ব্যবহার করি না সাবানটাতে চোখটা জ্বালা করে আর স্ক্রিনটা না একটু ড্রাই হয়ে যায় তো সাবানটা মাঝে মাঝে ব্যবহার করি আমি ব্যবহার যেটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে এই লোশনটা লোশন ঠিক বলবো না একটা বডি ওয়াশ টাইপের হ্যাঁ এটাতে চোখটা জ্বালা করে না আর স্কিনটা খুব সফট থাকে খুব নরম থাকে হ্যাঁ এটা তোমরা গ্রীষ্মকালে ব্যবহার করতে পারো আর গ্রীষ্মকালে এই ক্রিমটা তোমরা অবশ্যই ব্যবহার করো এই আর যে ক্রিম আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্রিমটা এই ক্রিমটা হচ্ছে শীতকালের জন্য খুব ভালো আর এই ক্রিমটা গ্রীষ্মকালের জন্য সামারের জন্য এটা খুব ভালো এই ক্রিমটা তোমরা ব্যবহার করবে আর একটা হচ্ছে ভিটামিন ই এক অয়েল জনসনস বেবি অয়েল জনসন বেবি অয়েলটা যখন খুব চিটচিটে গরম থাকে মানে ভ্যাপসানি একটা গরম থাকে বাচ্চাদের তো আর প্রতিদিন সাবান শ্যাম্পু মাখানো যায় না তো তখন এই তেলটা ব্যবহার করি আম শীতকালে না হলে আমি সরষের তেল ব্যবহার করি গ্রীষ্মকালে আমি এই জনসনের বেবি অয়েলটা ব্যবহার করি আর একটা হচ্ছে জনসন বেবি পাউডার এটার কোনো কথা হবে না হ্যাঁ বেবি গরমকালে তো একটা পাউডারটা তো লাগেই তো বাচ্চাদের এই পাউডারটা একদম সেফ আমি বলবো তো এই জিনিসগুলো গ্রীষ্মকালে একদম তোমরা ব্যবহার চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো সাবানটা আমি দেখাচ্ছি না তো সাবানটা আমি অ্যাভয়েড করি তো এইটা তোমরা সাবানটার বদলে এইটা তোমরা ব্যবহার করতে পারো তো আজকের মতন এইটুকুই ভিডিওটা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো আজকের মতো নমস্কার